সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ব্যাংকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেটা হচ্ছে আমাদের গ্রামের একজনের ঘটনা, যিনার অ্যাকাউন্ট থেকে 75,000 টাকা কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল। অ্যাকচুয়ালি হ্যাক বলাটাও ভুল হবে, কারণ অ্যাকচুয়ালি তাকে বোকা বানিয়ে তার অ্যাকাউন্টে 75,000 টাকা তুলে নিয়েছিল। তো আজকের ভিডিওর মাধ্যমে যারা ব্যাংকে টাকা রাখেন, জমা রাখেন, অনেকে টাকা প্রচুর পরিমাণে জমা রাখেন, কষ্ট করে মেহনত করে হয়তো টাকাগুলো আপনি জমাচ্ছেন, এবং সেই টাকা যদি কেউ হ্যাক করে বা আপনাকে বোকা বানিয়ে, আপনার পরিবারকে বোকা বানিয়ে টাকা যদি তুলে নেয়, সেটা একটা খুবই কষ্টকরের বিষয় এবং খুবই একটা কষ্টকর মানে একটা ঘটনা আর কি। এরকম আমাদের গ্রামে একজনের ঘটেছে, তার 75,000 টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে। খুবই কষ্টের টাকা সে টাকাগুলো, সে মানে খুবই অল্প অল্প পরিমাণ টাকা জমি জমি ওই টাকাটা জমিয়েছে, যে সে কোনো সরকারি তার বড় বিজনেসও নেই এবং সে কোনো সরকারি মানে চাকরিও করেনি। একজন খুব পরিশ্রম করে ওই টাকাটা অর্জন করেছিল এবং সে টাকাটা জমিয়েছিল, তার ভুলের কারণে, একটা বকমের কারণে ওই টাকাটা কিন্তু তার অ্যাকাউন্ট থেকে 75,000 টাকা হ্যাকাররা বকা বকা মানিয়ে কেড়ে নেয়। তো আজকের ভিডিওর মাধ্যমে সেরকম কিছু আপনাদেরকে সাজেস্ট করব, সেরকম কিছু তথ্য বলবো বা আপডেট বলবো, যেগুলো আপনাকে অবশ্যই শোনা লাগবে, অবশ্যই জানা লাগবে এবং অবশ্যই আপনাকে সতর্ক থাকা লাগবে। তো বন্ধুরা, চলো বিষয়টা আলোচনা করি যে ওনার সাথে কী ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনারা কী কী সতর্ক থাকবে যদি আপনারা ব্যাংকে কারবার থাকেন, অবশ্যই বন্ধুরা সে সতর্কগুলো আপনি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। তো বন্ধু, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, এই ব্যাংক রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, চলো আমাদের গ্রামের ক্ষেত্রে কথাটা বলি যে তিনার সাথে কী ঘটেছিল। অ্যাকচুয়ালি তিনাকে এক মানে কোনো এক হ্যাকার ফোন করেছে বা তাকে বোকা বানানোর জন্য, বিশেষ করে এগুলো বোকা বানায় বিশেষ করে মহিলাদেরকে সুযোগ নিয়ে, মহিলাদেরকে সুযোগ নিয়ে কিন্তু এই বোকাগুলো বেশি বানায়, কারণ বিশেষ করে যারা ছেলেরা, ছেলেরা কিন্তু এই বিষয়ে অনেকে সতর্ক থাকে, এই বিষয়ে অনেকে জানে যে কেউ কোনো চাইলে বা কিছু চাইলে দেয়া চলে না। তো মহিলাদেরকে তারা এমনভাবে মানে কথা বলে বা এমনভাবে কথা তাদেরকে উপস্থাপন বলে যে তারা কিন্তু সেটা বিশ্বাস করে, তারা কিন্তু বিভিন্ন রকম তথ্য দিয়ে ফেলে। তো যার ফলে আমাদের গ্রামে সেরকমই একটা ঘটনা ঘটেছে, তাকে যে ফোন করেছিল তো তাকে এমনভাবে ফোনটা মানে গাম্ভীর্যভাবে করেছে বা এমনভাবে বলেছে যে মনে হয় এটা আমাদের কোনো ব্যাংকেরই সমস্যা যার কারণে আমাকে ফোন করেছে। তো তাকে এমনভাবে মানে কথার মাধ্যমে এমন ফাঁসি দিয়েছে যে কিন্তু সে একজন শিক্ষিত মহিলা হয়েও কিন্তু এই ভুলটা করে দিয়েছে। মানে এবারটা বুঝুন, যদি একজন শিক্ষিত মহিলা হয়ে এই ভুলটা করে, তাহলে যারা মূর্খ, যারা এইসব কিছু বুঝে না, তারা তো ভুল করাটাই স্বাভাবিক। তো বিষয় হচ্ছে আপনাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে, আপনাদেরকে কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে এমনভাবে কথা বলবে, এমনভাবে আপনাদেরকে সঙ্গে ব্যবহার করবে যে মনে হয় আপনার কোনো আত্মীয় লোক, মনে হয় যে এত সুন্দর ব্যবহার, ওরা এত সুন্দরভাবে কথা বলবে যে মনে হয় হ্যাঁ ওরা ব্যাংক থেকে ফোন করেছে বা আপনি তাদের কথা কিন্তু ফেঁসে যেতে পারে। তো বন্ধুরা, প্রথম সাজেস্ট করব যে কোনো সিস্টেম থেকে আপনাকে ফোন করুন, যেন কোনো ব্যাংকের আপনার এটিএম কার্ড নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার চায়, এবং সেটা চাইলেও হয়তো আপনার কোনো কারণে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছে বা এটিএম কার্ডের নাম্বার পেয়ে গেছে, আপনার সমস্ত তথ্য ঠিক আছে উনি কাছে পেয়ে গেছে, কারণ এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া হয়। আমরা যেহেতু ব্যাংকে যাই, ব্যাংকে এটিএম কার্ডে টাকা তুলি, লেনদেন করি, পাসবুক দিই, সেই ভিত্তিতে অনেক কিছু ব্যাংক কিন্তু ওগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে, বিভিন্ন ব্যাংক কিন্তু সরাসরি যুক্তও থাকতে পারে। আমি এরকম কিন্তু মানে ওই যে তথ্যগুলো ওরা কোথা থেকে পায়, যে কোনো হয়তো ব্যাংক থেকে হয়তো সরাসরি যুক্ত আছে, কিন্তু মেন বিষয় আপনার যে কোনো তথ্য, আমি মানছি আপনার কোনো এটিএমের তথ্য পেয়ে গেছে, আপনার এক এটিএমের নম্বর পেয়ে গেছে কিংবা আপনার ব্যাংকের তথ্যও পেয়ে গেছে, কিন্তু আপনার টাকাটা তোলার ক্ষেত্রে তাদের একটা টিপস আছে, যে কোনো ব্যাংকে টাকা তোলার ক্ষেত্রে যেরকম আপনি না ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার কিন্তু টাকা কেউ তুলতে পারবে না, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন রকমের ব্যাংক থেকে ওটিপি আসে, ওই ওটিপিটা যদি আপনি কোনো কারণে বলে দেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে যে টাকা থাকবে সে টাকাটা তুলে নেবে। তাহলে এখানে আপনাকে প্রথম যে শর্তটা থাকতে হবে, আপনাকে যে কোনো ব্যক্তি, অচেনা ব্যক্তি যদি ব্যাংকের বিষয়ে কিছু, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা আপনার ওখানে এটা আপডেট করতে হবে, হয়তো আপনি কিছু ব্যাংকে কিছু করা আছে, আপনার কোনো লোন টোন নেওয়া আছে কিংবা আপনার কোনো
মানে ফাইন্যান্স করা আছে, এমআই করা আছে, ঠিক আছে? তো এরকম কিছু হয়তো করা আছে, আপনাকে এমনভাবে বলবে যে মনে হয় এটা আপনি যদি না ঠিক করেন আপনার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, আপনাকে এত জরিমানা লেগে যাবে, এরকম বিভিন্ন রকম তথ্য দিয়ে আপনাকে ফাঁসি দিবে। দিয়ে আপনি কী করবেন, হয়তো সত্যভাবে আপনাকে ওরা ওনার কিছু মানে আপনাকে চাইবে বা আপনাকে বলবে যে আপনার মোবাইল একটা ওটিপি পাঠাচ্ছি, আমরা এখান থেকে ওটা ঠিক করে দিচ্ছি, আপনি ওটিপিটা বলুন, আমরা এখান থেকে আপনার ব্যাংকটা ঠিক করে দেবো। তো এইভাবে কিন্তু ওনারা কিন্তু আপনার ওটিপিটা আপনি যখনই দিয়ে দিবেন আপনার কিন্তু অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে, যত টাকা থাকুক সেটা কিন্তু ওনারা তুলে দিবে বা আপনার অ্যাকাউন্ট থেকে বের করে নেবে। তো আপনাদেরকে প্রথম বলবো যে আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার মানছে আপনার কোনো ব্যাংকে সমস্যা হয়েছে বা আপনাকে কেউ এরকম তথ্য দিচ্ছে, আপনি সরাসরি ওনাদের কাছ থেকে না কথা হয় আপনার যদি সেরকম ডাউট মনে হয় আপনি সরাসরি ব্যাংকে গিয়ে সেটা তিনাদের সঙ্গে কথা বলবে। কখনও আপনাকে কখনো আপনার ব্যাংকের কোনো তথ্য শেয়ার করবেন না, আপনার এটিএম কার্ডের কোনো তথ্য শেয়ার করবেন না। এখন বর্তমানে ফোনপে, গুগল পে, পেটিএমের সঙ্গে ব্যাংক লিঙ্ক হয়, ঠিক আছে? তো ফোনপের মার্ফতে অনেকে কিন্তু টাকা তুলে ফোনপে কেন্দ্র করে গুগল পে এগুলোতেও কিন্তু সিস্টেমে আপনাকে বলবে এই পাঠাচ্ছি, এগুলো করুন, আপনার অফার আছে, হ্যান আছে, ত্যান আছে, মানে বিভিন্ন রকম ফাঁসে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার তিনারা চেষ্টা করবে। তো মুদ্রা প্রথম বলবো আপনারা আপনাদের অবশ্যই আপনি নিজে সচেতন থাকবেন এবং আপনার প্রতিবেশী, আপনার পরিবারের সমস্ত মানুষজনকে মানে সচেতন করবেন। কারণ এরকম করে আমাদের গ্রামে কয়েকজনের কিন্তু টাকা এরকম করে তুলে নিয়েছে, মানে অ্যাকাউন্ট থেকে বের করে নিয়েছে। আর এরকম ঘটনা আপনারা সচরাচর শুনে থাকবেন, ঠিক আছে? এরকম ঘটনা কিন্তু এখন হাজার হাজার ঘটছে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ব্যাংকের আপনার জমানো টাকা যাতে না কোনো ব্যাংক মানে কোনো লোকের হাতে না চলে যায়, হ্যাকারের হাতে বা আপনার তথ্য। এই জন্য বলবো যে কোনো ডকুমেন্টস বা এটিএম কার্ড সবসময় সাবধানে ব্যবহার করবেন, সাবধান থাকবেন, নিরাপদে আপনারা এটিএম কার্ড যেখানে সেখানে দিবেন না, বা আপনারা সাবধানে এটিএম কার্ড বা গোপনীয় নাম্বারগুলো আপনি মানে সিকিউরিটি সিস্টেমে টিপে যাতে না কেউ বুঝতে পারে, ঠিক আছে? এবং যেটা মেন বিষয়, আপনার যদি কোনো কারণে হয়তো বুঝতে পেরে যেতে পারে, হয়তো আপনার কোনো তথ্য পেয়ে যেতেও পারে, পেলেও কিন্তু বন্ধুরা আপনারা যে ভুলটা একদম করবেন না যে আপনারা কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। ওটিপি শেয়ার যদি আপনি একবার করে দেন তাহলে বন্ধুরা কিন্তু আপনার টাকা বের করে নেবেন। তো বন্ধুরা বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বললাম, শুধু জাস্ট আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা বানানো, কারণ আমাদের গ্রামের একজনের এরকম ঘটেছে আজ তিন দিন আগে। তো ভাবলাম আপনাদের অনেকের এই তথ্যটা দিই যাতে আপনারা সাবধান হন, ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আপনাদের প্রতিবেশী বা আপনার পরিচিত লোককে যারা এটা সাবধান হন, আপনার বিশেষ করে যারা সেরকম গ্রামের সাধারণ মানুষ তাদেরকে বিষয়টা সাবধান করবেন, বিশেষ করে মহিলাদেরকে আরও সাবধান করবেন, কারণ মহিলাদেরকে ওরা মানে বেশি মানে ওদের কিন্তু হাত মহিলাদের ওদের হাত, কারণ মহিলাদেরকে এমনভাবে কথা বলবে, মহিলারা একটু আবেগী হয়, সেই ভিত্তিতে কিন্তু ওরা কিন্তু এগুলো শেয়ার করে দেয়। তো অবশ্যই বন্ধুরা এগুলো একটু সাবধান থাকবে, শুধু জাস্ট ভিডিওটা বানানো আপনাদের সাবধান করা।